ভোলার লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নে 1935 সালের 24 আগস্ট মধ্যবিত্ত এক ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোতাহার উদ্দিন মাস্টার। পিতা সুলতান আহমেদ ও মাতা আছিয়া খাতুনের ঘরে জন্ম হয়েছিল এই অবিসংবাদিত নেতার। 6 বোন ও 1 ভাইয়ের মধ্যে মোতাহার উদ্দিন ছিলেন সবার বড়। ১৯৬২ সালে প্রথম তিনি ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন। একই বছর 9 জন ইউপি সদস্যের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন এবং পর পর 2 বার তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 1970 সালের 7 ডিসেম্বরের নির্বাচনে তিনি প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের 7ই মার্চের সাধারণ নির্বাচনে পুনরায় তিনি একই আসন থেকে বাংলাদেশের প্রথম সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন ঐতিহ্যবাহী গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভোলার রত্ন উপাধিতে ভূষিত করেন। 1974 সালের 10ই জানুয়ারি ভোলার এই সূর্য সন্তান আততায়ীর গুলিতে নিহত হন।